আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। এই প্রথম প্যালেস্তানে পা রাখলেন ভারতের কোন রাষ্ট্রপতি। মঙ্গলবার রামাল্লার হাতে টেকনোপার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি গড়তে $180 লক্ষ তুলে দিয়ে ফের সংঘর্ষক্লান্ত প্যালেস্তানিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। মঙ্গলবার থেকে শুরু হলো নবরাত্রি উৎসব, আর নবরাত্রির প্রথম দিনে দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা আরাধনা করলেন দেবী শৈলপুত্রীর। রাজ্য জুড়ে সিপিএম এর উদ্যোগে পালিত হল 28তম সংবিধান দিবস। এদিন বীরচন্দ্র মনোতে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে, আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেফ কিট আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেফ কিটস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার্থী এলো স্বর্ণকম জুয়েলার্স। রয়েছে মুজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের ওপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদার্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার জিয়া। PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমহানি, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত।
এই প্রথম প্যালেস্তাইনে পা রাখলেন ভারতের কোন রাষ্ট্রপতি। মঙ্গলবার রামাল্লার হাতে টেকনোপার্ক শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি গড়তে $180,00,000 তুলে দিয়ে ফের সংঘর্ষক্লান্ত প্যালেস্তাইনিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। এই প্রথম প্যালেস্তাইনে পা রাখলেন ভারতের কোনো রাষ্ট্রপতি। নরেন্দ্র মোদী সরকারের বহুমেরুর রাজনীতির দূত হয়ে পশ্চিম এশিয়ায় ভারসাম্যের বার্তা দিচ্ছেন রাষ্ট্রপতি। ইসরায়েলের পাশাপাশি আরব দেশগুলিকেও বোঝাতে চাইছেন তাদের লড়াইয়ে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। স্বাধীন প্যালেস্তাইনের দাবির প্রতি প্রথম থেকেই সহানুভূতিশীল ছিল দিল্লি। মঙ্গলবার রামাল্লার হাতে টেকনোপার্ক শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি গড়তে $180,00,000 তুলে দিয়ে ফের সংঘর্ষক্লান্ত প্যালেস্তাইনিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। আরব মুলুকের বাইরে ভারতই প্রথম প্যালেস্তানি মানুষের প্রতিনিধি হিসেবে ইয়াসের আরাফতের প্যালেস্তান লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল। ৮০ দশকে প্যালেস্তানকে কূটনৈতিক স্বীকৃতিও দেয় নয়াদিল্লি। সেই কূটনৈতিক সিদ্ধান্তের শরিক ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও। মঙ্গলবার রামাল্লায় পা দিয়েই সেই ঐতিহ্যকে স্মরণ করতে চাইলেন তিনি। হোটেলে একটু বিশ্রাম নিয়ে সটান চলে গেলেন আরাফতের সমাধিতে। পরে তার হাতেই প্যালেস্তাইনের একটি সড়কের নতুন নাম হল শরিয়া অল হিন্দ। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে বারবারই ঘুরে ফিরে এসেছে আরাফতের সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বন্ধুত্বের কথা। রাষ্ট্রপতি জানিয়েছেন প্যালেস্তাইনকে একটি স্বাধীন সার্বভৌম সংযুক্ত রাষ্ট্র হিসেবে দেখতে চায় নয়াদিল্লি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে প্যালেস্তাইনের সীমানা সুনির্দিষ্ট থাকবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনেও জোর দেন তিনি। India supports a negotiated solution resulting in a sovereign, independent, viable and united state of Palestine. মাহমুদ আব্বাসও আশ্বাস দিয়েছেন মহাত্মা গান্ধীর দেখানো পথেই তারা চলতে আগ্রহী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার থেকে শুরু হলো নবরাত্রি উৎসব। আর নবরাত্রির প্রথম দিনে দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা আরাধনা করলেন দেবী শৈলপুত্রীর। সোমবার ছিল বাঙালির মহালয়া, আর মঙ্গলবার থেকে ধুমধাম করে শুরু হয়ে গেল নবরাত্রি উৎসব। আর মঙ্গলবার ছিল তার প্রথম দিন। নবরাত্রি উৎসবের প্রথম দিনের পুজো হয় দেবী শৈলপুত্রীর। দেবী শৈলপুত্রী আসলে প্রকৃতির দেবী। পুরাণ অনুযায়ী তিনি হিমালয়ের কন্যা। শৈল অর্থাৎ হিমালয় এবং পুত্রী অর্থাৎ কন্যা। দেবী দুর্গার নয় রূপের একটি রূপ হল শৈলপুত্রী। হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার শক্তির প্রতীক হলেন দেবী শৈলপুত্রী। তার ছবিতে দেখা যায় তিনি একটি ষাঁড়ের পিঠে বসেন, ষাঁড় অর্থাৎ ভৃঙ্গি, আর তার হাতে থাকে একটি পদ্মফুল। শাস্ত্রমতে দেবী শৈলপুত্রীর আরাধনা করলে শান্তি পাওয়া যায়। তাই দেশের অসংখ্য হিন্দু এই দিনে একটু শান্তির খোঁজে দেবী শৈলপুত্রীর আরাধনায় ব্রতী হয়েছেন। নবরাত্রি কে পেলে দিন আতা হ্যায় তো এক কোশিশ হোতি হ্যায় পেলে নবরাত্রি আয়ে অর দর্শন করেন, থোড়ি পজিটিভিটি মিলতি হ্যায়, আচ্ছা লাগতা হ্যায় তো ইসলিয়ে আতে হ্যায়। না, ইয়েহি হ্যায় কি দেশ মে সমৃদ্ধি হো, খুশহালি রহে, সবকো আনন্দ রহে, কিসি তরহ কা কোই তকলিফ নি হো, দুষ্কারী পরিস্থিতি জো হ্যায় মহারাষ্ট্র মে উসসে সবকো নিজাত মিলে। নবরাত্রি উৎসবের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল উৎসবের ধুম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে সিপিএমের উদ্যোগে পালিত হলো ২৮তম শহীদান দিবস। এদিন বিচ্ছন্নমনিতে অনুষ্ঠিত শহীদান দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিএমের উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হলো ২৮তম শহীদান দিবস। মূল শহীদান অনুষ্ঠানটি হয় বীরচন্দ্রমনুতে। উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর, বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা। এছাড়াও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৮৮ সালে ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন ১৩ জন পার্টি কর্মী। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এদিনের এই শহীদান দিবস। এদিন বাদল চৌধুরী প্রথমে রক্তরঞ্জিত পতাকা উত্তোলন করেন, তারপর শহীদবেদিতে মাল্যদান করেন। অতিথিরা সবাই শহীদবেদিতে মাল্যদান করেন, তারপর এক মিনিট নীরবতা পালন করেন। বিকল্প পায় না, তারা বিজেপিকে বেছে নিয়েছে, যে দল আরো সর্বসাধারণ। এই ১৬ মাসে তার অভিজ্ঞতা আপনারা শুনেছেন, বিস্তৃতভাবে নারায়ণদা বলেছে। আমরা ২ কেজি দরে ৩৫ কেজি চাউল দিতাম, বলছে এটাও রাখা যাবে না, বলছে এখন মাথা পিছু ৫ কেজি, ৫ দলে বা তার থেকে বেশি হলে পরে সর্বোচ্চ ২৫ কেজি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। হ্যাঁ বুঝছি বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বিশ্বে প্রত্যেক 13 জন ক্যান্সার রোগীর মধ্যে একজন ভারতীয়, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। বিশ্বে প্রত্যেক 13 জন ক্যান্সার রোগীর মধ্যে একজন ভারতীয়, একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা গিয়েছে মার্কিন স্বাস্থ্য ও মানব পরিষেবা দফতরের অন্তর্গত ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই রোগের একটি বড় অংশ ভারত বহন করে। শুধু তাই নয়, এই মারণ রোগে মৃত্যুর হারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেও জানানো হয়েছে। দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রায় 18 লক্ষ মানুষ কর্কট রোগে আক্রান্ত। 2014 সালে এদেশে প্রায় 5 লক্ষ মানুষ এই রোগে মারা যান। গত 2 দিন ধরে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া এবং ইনস্টিটিউট অব সাইটোলজি অ্যান্ড প্রিভেন্টিভ অনকোলজির সঙ্গে যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করে NCI। সংস্থার দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষকর্তা পৃথা রাজারামন জানান, ভারতে এই রোগের মোকাবিলায় গণমাধ্যমকে বেশি করে ব্যবহার করতে হবে, যাতে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেগা প্রকল্পের কাজ শুরুর 13 দিনের মধ্যে আগরতলা থেকে কুমারঘাটের মধ্যে 109 কিলোমিটার রেললাইনকে মিটার গেজ থেকে বর্ডগেজ উন্নীত করা সম্ভব হয়েছে। এই কাজ খতিয়ে দেখতে NFL এর নির্মাণ শাখার মুখ্য বাস্তবকার হরপাল সিং সহ এক প্রতিনিধি দল আসেন। আগরতলা থেকে বদরপুরের মধ্যে রেলের মেগা ব্লকে কাজ শুরুর 13 দিনের মাথায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে চলল বিজি ট্রলি। 1 অক্টোবর বদরপুর ও আগরতলার মধ্যে রেলপথকে মিটার গেজ থেকে বর্ডগেজ উন্নীত করার জন্য মেগা ব্লক নেওয়া হয়। এই কাজ যাতে সময় মতো শুরু করা যায় তার জন্য গত 20 সেপ্টেম্বর থেকে আগরতলা ও করিমগঞ্জের মধ্যে যাত্রী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, আর এর ফল ইতিমধ্যে মিলতে শুরু করেছে। মেগা ব্লকে কাজ শুরুর 13 দিনের মধ্যে আগরতলা থেকে কুমারঘাটের মধ্যে 109 কিলোমিটার রেললাইনকে মিটার গেজ থেকে বর্ডগেজে উন্নীত করা সম্ভব হয়েছে। তবে মাঝে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার খামারবাড়ি এলাকায় প্রায় 1 কিলোমিটার রেললাইনকে বর্ডগেজে উন্নীত করা যায়নি এলাকাবাসীর আপত্তির জন্য। এলাকাবাসীর দাবি, এই এলাকার বাসিন্দাদের চলাফেরার সুবিধার জন্য একটি ওভারব্রিজ বা আন্ডারপাস করে দিতে হবে। এই মাঝের অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার আগরতলা থেকে মোটরচালিত ট্রলিতে চেপে কুমারঘাট পর্যন্ত গেলেন NFL এর এক আধিকারিক দল। এদিন তারা মোট 3টি ট্রলিতে করে আগরতলা রেল স্টেশন থেকে রওনা হন। এদিনে এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন NFL এর নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার হরপাল সিং। রেল সূত্র খবর, এই পরিদর্শক টিম তেলিমুড়া অংশের 1 কিলোমিটার রেললাইন পায়ে হেঁটে যাবেন, তারপর আবার ট্রলিতে চেপে কুমারঘাট পর্যন্ত পৌঁছবেন। রেললাইনের পাশাপাশি আগরতলা সহ অন্যান্য রেল স্টেশনেও প্ল্যাটফর্ম সহ অন্যান্য আনুষঙ্গিক পরিকাঠামো মেরামতির কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। নির্ধারিত সময়ের মধ্যে এই অংশের রেলপথকে বর্ডগেজে উন্নীত করার সভাপতি ত্রিপুরাবাসী খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধন হলো খোয়াই পৌর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের। ফলক উন্মোচন করে নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে।
সোমবার দ্বারোদ্ঘাটন হল খয় পুর পরিষদের নবনির্মিত অফিস বাড়ির। 1,90,00,000 টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল এই পুর ভবনের ফলক উন্মোচন করে নতুন বাড়ির উদ্বোধন করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে। পুর পরিষদের নতুন এই পাকা ভবনের উদ্বোধন উপলক্ষে এদিন বিকেলে স্থানীয় শ্রীনাথ বিদ্যানিকেতনের মাঠে অনুষ্ঠিত হয় এক জমায়েত। এতে পুর এলাকার 15টি ওয়ার্ড থেকে নরনারীরা বিশাল মিছিল করে এসে উপস্থিত হন জমায়েত স্থলে। জমায়েতে উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে, বিধায়ক সমীর দেব সরকার, নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা কেডি চৌধুরী, খয় পুর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্ত, ভাইস চেয়ারপারসন সুকেন্দু বিকাশ দে সহ অন্যান্যরা। জমায়েতে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে বলেন, যেখানে জায়গা কম, জোর করে তো জায়গা নেওয়া যাবে না, টাকাও খরচ করবো, আবার জোর করে জায়গা নিতে গেলে গাল মন্দ শুনবো, দুটা তো একসঙ্গে চলে না। যেখানে জায়গা দিয়েছেন সেখানে বড় রাস্তা হয়েছে, যেখানে মানুষ জায়গা কম দিয়েছেন সেখানে ছোট রাস্তা হয়েছে। আমরা দেখলাম ইট তো নিজে হেঁটে যায় না, কেউ সকলে পরে আমার করতেও না, কেউ কেউ লক্ষ্য যায় রাস্তায় ইটটা তুলে নিয়ে হাত পা ধরে, সেই আবার এখানে গর্ত হয় আবার নিজেই পড়ে। এবার গিয়ে আবার নগর পঞ্চায়েত পুর পরিষদে গিয়ে বললেন এটা তো গর্ত হয়ে গেছে ঠিক করে দিন, কয়বার ঠিক করা যায় বলুন তো। আমার মনে করে আমি বিশাখাপত্তনমে গিয়েছিলাম সেখানে, এবং পরে বিজুয়ারাতে আমি দেখলাম এই পথগুলো তারা কংক্রিটে গুট করেছে। আগরতলাতে এসে এক্সপেরিমেন্ট হিসেবে বললাম যে পুর নিগমকে কিছু গল্লি পথকে কংক্রিটে রাস্তা করো, ঢালাই করে দাও, দেখি না কি হয়। দেখলাম যে খারাপ না, মজবুত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা টিআরটিসির অত্যাধুনিক ভলভো বাস আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটে যাত্রা শুরু করবে বুধবার থেকে। আগামীকাল থেকে ত্রিপুরা সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা ত্রিপুরা বোর্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন তথা টিআরটিসির অত্যাধুনিক ভলভো বাস আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটে যাত্রা শুরু করবে। তবে এখনও বাসের রুটিন ঠিক করা হয়নি, সপ্তাহে কয়দিন চলবে। তবে এই রুটে যাত্রীদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নিয়মের বেড়াজাল। এই রুটের বাস চাপতে হলে পাসপোর্ট থাকতে হবে ও বাংলাদেশ সরকারের কাছ থেকে নিতে হবে ভিসা। কিন্তু যে সকল যাত্রী এই বাসের টিকিট করার জন্য খোঁজ খবর নিচ্ছেন তাদের অধিকাংশই পাসপোর্ট নেই। আবার জরুরি ভিত্তিতে পাসপোর্ট করা সম্ভব নয়, কেননা বর্তমানে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের পাসপোর্ট প্রদান করা হয় কলকাতাস্থিত পূর্বাঞ্চলীয় ট্রান্সপোর্ট কেন্দ্র থেকে, যা অত্যন্ত সময় সাপেক্ষ। তাই ত্রিপুরা রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হচ্ছে এখানে একটি পাসপোর্ট অফিস খোলার জন্য। বাংলাদেশ সরকার দ্রুত ভিসা প্রদানের জন্য ই ভিসা প্রদান করা যায় কিনা এই বিষয়টি নিয়ে পরিকল্পনা করছে বলে জানান টিআরটিসির এক আধিকারিক। ইন্টারন্যাশনাল পাসপোর্ট সবাই এখান থেকে আগরতলা থেকে করা সম্ভব নয়, কিন্তু আগরতলা থেকে হয় না, এটা কলকাতাতে হয়। যার কারণে এটা ত্রিপুরা গভর্নমেন্ট একটা চেষ্টা চালাচ্ছে এখানে একটা ব্রাঞ্চ খোলার লেগে ইন্টারন্যাশনাল পাসপোর্টের পাশাপাশি, এখানে যে আমরা যাত্রী মানে ত্রিপুরার মানুষ যে সুযোগ সুবিধা পাবো এটা লেগে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট পাশাপাশি বাংলাদেশের গভর্নমেন্ট এখানে চেষ্টা চলছে, এখানে একটা ই ভিসা মাধ্যমে এটা চালানো যায়, এই ধরনের একটা প্রচেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ফাঁসিতে আত্মহত্যা করলো এক গৃহবধূ, ঘটনা আমবাসায়। জানা জানি আত্মহত্যার রহস্য উদ্ঘাটনের সন্ধান চালাচ্ছে পুলিশ, এলাকায় এখন শুকিয়ে ছায়া। ফাঁসিতে আত্মহত্যা এক গৃহবধূর। প্রথমে কিছুদিন আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই গৃহবধূ, নাম সাধনা দাস, বয়স 42। তবে তখন এলাকাবাসীর সাহায্যে হাসপাতালে নেওয়া হলে ওই যাত্রায় তিনি বেঁচে যান। এদিকে সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সাধনা দাস। তখন বাড়িতে স্বামী বীরেন্দ্র দাস ছিলেন না, বাড়িতে তিন ছেলে ছিল। অনেক খুঁজোখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরের দিন সকাল অর্থাৎ মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ এলাকার এক কৃষক বাঁশের ঝাড়ের উপর মোবাইলের রিং শুনতে পায়। তখন ওই কৃষক এসে দেখতে পায় বাঁশের ঝাড়ে একটা বাঁশে সাধনা ঝুলে আছেন। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে স্বামী বীরেন্দ্র দাস বিস্তারিত জানায়, তবে কি কারণে এই আত্মহত্যা করেছে সাধনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে মহকুমা হাসপাতালে ও জেলা হাসপাতালের পরিষেবা উন্নত করার দাবি তুলে মঙ্গলবার উদয়পুর ছয়নবন সুভাষ সেতু ও ব্রহ্মবাড়িতে এক অবরোধ কর্মসূচি সংগঠিত করল উদয়পুর জেলা কংগ্রেস কমিটি।
কংগ্রেস দলের ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধে নাজেহাল সাধারণ মানুষ আন্দোলনের নামে জনজীবনে দুর্ভোগ নামিয়ে আনার অবরোধকে প্রত্যাখ্যান করলেন সাধারণ মানুষ। সাধারণ পথ চলতি মানুষ সাহস নিয়ে প্রতিবাদ করলেন কংগ্রেস দলের নাটকীয় আন্দোলনের। শেষে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার কংগ্রেস দলের দাবিকে শারদ উৎসবের পর বিবেচনা করে দেখা হবে বলে প্রতিশ্রুতি দেন মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। তারপরেই উঠে অবরোধ। তবে সাধারণ মানুষের সচেতনতা ও প্রশাসনের তীক্ষ্ণ নজরদারিতে কংগ্রেস দলের মূল উদ্দেশ্য অবরোধের নামে পৌরনির্বাচনের ইস্যু তৈরি করার কাজে ব্যর্থ হলো তারা। উদয়পুর জেলা কংগ্রেস মহকুমা হাসপাতাল জেলা হাসপাতালের পরিষেবা উন্নত করার দাবি তুলে মঙ্গলবার সকাল 10টা নাগাদ জাতীয় সড়কের ছনবন সুভাষ সেতু ও ব্রহ্মাবাড়িতে অবরোধ করে তারা। গত 3-4 দিন যাবৎ নানাভাবে হাঁক ডাক দিয়েও খুব বেশি সংখ্যক কর্মী সমর্থকদের জড়ো করতে পারেননি। আন্দোলনের বহু পন্থা রয়েছে, কিন্তু অবরোধের নামে জনদুর্ভোগ মানতে পারেনি বহু কংগ্রেস সমর্থকও। এদিন অবরোধে দেখা যায় বয়স্ক মহিলা, প্রতিবন্ধী মহিলা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েন। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ পুরুষ মহিলারা যার যার কাজের গন্তব্যে যাওয়ার জন্য সরাসরি কংগ্রেস কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আসলে কংগ্রেস দলের নাটকীয় আন্দোলন মানুষ বুঝতে পেরেছে। স্থানীয় কংগ্রেস বিধায়ক নেতৃত্ব দেন অবরোধের। আসল উদ্দেশ্য ছিল পৌরনির্বাচনের আগে অবরোধ থেকে একটা ইস্যু তৈরি করা, কিন্তু সাধারণ মানুষ ও প্রশাসনের সতর্ক দৃষ্টির ফলে তাতে ব্যর্থ হয় কংগ্রেস। অবরোধ ওঠাতে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক সুভাশিস বন্দ্যোপাধ্যায়, সিএমও নিরুমোহন জমাতিয়া প্রমুখরা। অবরোধে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, এসডিপিও রতন দাসের নেতৃত্বে ছিল বিশাল পুলিশ বাহিনী। আজকে আমরা হুজুর প্রাক মুহূর্তে বেশিক্ষণ মানুষকে অসুবিধার সৃষ্টি করবো না জেনে নিয়ে আমরা ওই তাদের বারবার কথাগুলোকে আমরা মেনে নিলাম, মেনে নিয়েছি। অপেক্ষা করব যে পুজোর পরে যদি 100% এটা যদি না পূরণ হয় তাহলে কিন্তু আগামী দিন এই আন্দোলন বৃহত্তর হবে এবং এই অফিসার যারা বলেছেন তাদের কথা শুনে আমাদের বিশ্বাস থাকে। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনাদেরকেও জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহালয়ার পুণ্যলগ্নে প্রতিবছরের ন্যায় এই বছরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৈলাসহর যুব সমাজ ক্লাবের উদ্যোগে। এদিন শিবিরে মোট 32 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠিত হয় বর্ষাকে প্রতিযোগিতাও। কৈলাসহর যুব সমাজ ক্লাব শারদ উৎসবের মহালয়ার পুণ্যতিথিতে রক্তদানের ও শিশুদের মধ্যে বর্ষাকে প্রতিযোগিতা অনুষ্ঠিত করে। শারদ উৎসবে কৈলাসহর আরজিএম হাসপাতালে যাতে রক্তের ঘাটতি না হয় তার জন্য প্রতিবছরই কৈলাসহর যুব সমাজ ক্লাব মহালের পুণ্যতিথিতে রক্তদানের আয়োজন করে। এই রক্তদান শিবিরে ক্লাব সদস্য ও এলাকার যুবক যুবতীরা ও মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন। মোট 32 জন রক্তদাতা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। যুব সমাজ ক্লাবের পূজা কমিটির সম্পাদক অরূপ সাহা বলেন, পুণ্যলগ্নে যুব সমাজ ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করছে আর বর্ষাকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে রক্তদান শিবিরে রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ তুষ্টানন্দজী মহারাজ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং সবকিছু পরিচালনা করছেন, দেখছেন আমাদেরকে এবং উৎসাহিত করছেন। যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে সবাইকে মহালয়ার পুণ্যলগ্নে শারদীয় শুভেচ্ছা। এই রক্তদান শিবিরে ও বর্ষাকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে কৈলাসহর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী ষষ্ঠানন্দ মহারাজ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহালয়ার পুণ্যতিথিতে ঊনকোটি জেলা সদরে কৈলাসহরে এক পদসঞ্চালন কর্মসূচি সংগঠিত করল রাষ্ট্রীয় সেবক সংঘের কৈলাসহর মহকুমার সদস্যরা। সোমবার মহালয়ার পুণ্যতিথিতে ঊনকোটি জেলা সদর কৈলাসহরের রাজপথে বিকাল 4টায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঊনকোটি জেলা কার্যকারিণীর উদ্যোগে এক পদসঞ্চলন অনুষ্ঠিত হয়। এই পদসঞ্চলনটি কৈলাসহরের শ্রীরামপুর থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহর এলাকার বিদ্যাসাগর স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। এই দিনে এই পদসঞ্চলনে অনেক মহিলারা উপস্থিত ছিলেন এবং পদসঞ্চলনটি ছিল ঊনকোটি জেলাভিত্তিক। মহালয়ার বিকেলে পদসঞ্চলন দেখতে শহরে প্রচুর ভিড় সমাগম ঘটে। এই দিনে পদসঞ্চলন সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের সামনে গৌতম দেব বলেন, আজকের এই মহালয়ার পুণ্যতিথিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঊনকোটি জেলা কার্যকারিণীর উদ্যোগে কৈলাসহর ঊনকোটি জেলার জেলা সদরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পথ সঞ্চালন অনুষ্ঠিত হল। প্রতি বছর আমাদের জেলায়
পথ সঞ্চালন এই একই তিথিতে অনুষ্ঠিত হয়। জেলা ভাগ হওয়ার পর আমাদের এই অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলা ভাগ হওয়ার পর আমাদের এই অনুষ্ঠানের পরিধিও বেড়ে গেছে। এখন আমাদের ধর্মনগর কৈলাসহর দুই জায়গাতেই অনুষ্ঠান করতে হয়। এই পথ সঞ্চালনে 149 জন স্বয়ংসেবক অংশ নিয়েছেন। নেতৃত্ব আমাদের জেলার নেতৃত্বই নেতৃত্ব করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহালয়ার আগমনীকে সামনে রেখে কমলপুর মহকুমার সদরে এক পদসঞ্চালন কর্মসূচি সংগঠিত করল বিশ্ব হিন্দু পরিষদ ধলাই জেলা কমিটি। সারা দেশের সাথে তাল মিলিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা কমিটির উদ্যোগে মহালয়ার আগমনীকে সামনে রেখে কমলপুর মহকুমার সদরে পদ সঞ্চালন করল বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা কমিটি। সোমবার বিকেলে কমলপুর কলেজ গ্রাউন্ডের সামনে থেকে সংগঠনের সদস্যরা তাদের নিজস্ব চিরাচরিত প্রথা অনুযায়ী সুসজ্জিত র্যালি বের করে র্যালিতে অংশগ্রহণ করে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা রাজ্য দায়িত্বপ্রাপ্ত সংগঠন পূর্ণচরণ মণ্ডল, কানুমালাকার সহ ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত 127 জন সদস্য সহ কর্মীবৃন্দ বিকাল 4টায় র্যালি কমলপুর শহর পরিক্রমা করে কালীবাড়ির মাঠে জমায়েত হয়। সেখানে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহালয়াকে কেন্দ্র করে কচিকাঁচাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তেলিয়ামুড়া শহরলা গোয়া গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন, বিধায়িকা গরিদাস সহ অন্যান্যরা। চতুর্দিকে চলছে নানা প্রস্তুতি, আর এরই মধ্যে সোমবার মহালয়াকে কেন্দ্র করে তেলিয়ামুড়া শহরে দেখা গেল এক ভিন্ন ধর্মী চিত্র। একদিকে মহালয়াকে সামনে রেখে গ্রামের পূজামণ্ডপের সামনে চলছে ছোট ছোট শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এমনই একটি চিত্র ধরা পড়ল তেলিয়ামুড়া শহর থেকে অনতি দূরে একটি গ্রামে। সেখানকার মহিলারা একত্রিত হয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই দুর্গাপূজার আয়োজন করে আসছিল। এবারও ঠিক একই রকম ভাবে স্বল্প বাজেটের পূজা। মহালয়ার দিন সকালে পাড়ার ছোট ছোট শিশুদের আনন্দদানে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 100 জনের উপর শিশু অংশগ্রহণ করে, আর সেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস সহ অন্যান্যরা। শান্তিপাড়া মহিলা বৃন্দ পূজা কমিটির উদ্যোগে পুরুষ যারা আছে শারদ উৎসবকে সামনে রেখে এদিকে মহালয়ালগ্নে আমরা একটি বসে আগে প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য, আমরা শহর এলাকার বাইরে আমাদের গ্রামের কচিকাঁচারা তাদের প্রচন্ড উৎসাহ উদ্দীপনা আছে অঙ্কন বিষয়ে, কিন্তু তারা উপযুক্ত দক্ষতার কারণে এবং যাতায়াতের অসুবিধার কারণে তারা এই সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে না। আমরা শান্তিপাড়া মহিলাবৃন্দ পূজা কমিটি এই ব্যাপারে তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য আমাদের বাজেট সামান্য, তারপরেও আমরা উদ্যোগ রেখেছি যাতে আমাদের ছোট ছোট কচিকাঁচারা এই দুর্গাপূজাকে সামনে রেখে একটা বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ওয়েস্ট কৈলাসহর ক্লাবের উদ্যোগে মহালয়ার পূর্ণতিথিতে অনুষ্ঠিত এলাকার শিশু এবং মহিলাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। এতে প্রতিযোগীদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়। কৈলাসহর ক্লাব মহালয়ার পূর্ণতিথিতে ক্লাব প্রাঙ্গণে নানা প্রতিযোগিতার আয়োজন করে সকাল 8টায় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হয় মহিলাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা ও মালা গাঁথা প্রতিযোগিতা। প্রতিযোগিতার আয়োজন করা হয় বিপুল সংখ্যক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাছাড়াও মহিলাদের মধ্যে শঙ্খধ্বনি ও উলুধ্বনির প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। ক্লাব সম্পাদক রাহুল ভট্টাচার্য বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তারা পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনতে মহিলাদের মধ্যে ও শিশুদের মধ্যে নানা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ওয়েস্ট কৈলাসহর ক্লাব আজ মহালয়ার পূর্ণতিথিতে আয়োজন করেছে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা, মালাগাঁথা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের আমরা ক্লাবের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেফ।
এই প্রথম প্যালেস্তানে পা রাখলেন ভারতের কোন রাষ্ট্রপতি। মঙ্গলবার রামাল্লার হাতে টেকনোপার্ক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি গড়তে $180 লক্ষ তুলে দিয়ে ফের সংঘর্ষক্লান্ত প্যালেস্তানিদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। মঙ্গলবার থেকে শুরু হলো নবরাত্রি উৎসব, আর নবরাত্রির প্রথম দিনে দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা আরাধনা করলেন দেবী শৈলপুত্রীর। রাজ্য জুড়ে সিপিএম এর উদ্যোগে পালিত হল 28তম সংবিধান দিবস। এদিন বীরচন্দ্র মনোতে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।